চলো। উফ, কি সুন্দর, তাই না? এইটা দেখেই বোঝা যাচ্ছে যে সামার আসতেছে। এটা আমাদের বাসার সামনে একটা পার্ক, যেই পার্কে আমরা সামারে অনেক হাঁটতে আসি। হ্যাঁ, ঈদ জামাতটা আসলে এই পার্কে হয়, কিন্তু লাস্টবার যেহেতু আমরা বাংলাদেশে ছিলাম, আমরা ওইটাতে অ্যাটেন্ড করতে পারিনি। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে দিয়ে রাখে এবার ঈদে, তাই না? ইনশাল্লাহ সব রিলেটিভসদের সাথে আসবো। হ্যাঁ, অবশ্যই। আজমির এখন ফটোগ্রাফি চলবে, দেখেন কি সুন্দর হাঁস। আমি আরেকটু জুম করে দেখাই, দেখি, দেখেন আজমি ওর ফটোগ্রাফির কাজ করে। আজমি ছবি তুলতে খুবই পছন্দ করে, আর এখন যেহেতু একটু সামার আসতেছে, গাছে গাছে পাতা আসতেছে, তারপরে ফুল আর সবকিছুই, পুরো লন্ডন এখন পুরো কালারফুল হয়ে উঠতেছে, তাই না আজমি? ইয়াপ। তা আজকে হচ্ছে আমার আর আজমির অফ ডে, আমরা দুইজন আজকে একটু নাভিয়াকে নিয়ে হাঁটতে বের হয়েছি, অ্যান্ড একটু লাঞ্চ করব আমরা তিনজন বাহিরে। আজমি ট্রাই করে যেদিন ওর আর আমার বন্ধ থাকে সেই দিন একটু ফ্যামিলি টাইম। দেখেন কি সুন্দর, আমি আর একটু জুম করে দেখাই, এই যে সামারে আবার এসে আমি দেখাবো। এই যে দেখেন এই সাইড গুলো পুরো ফ্লাওয়ারে ভরে যায়। রাজহাঁস দেখেন, এত ইন্ডিপেন্ডেন্ট ভাবে হাঁটে, কেউ টাচ করতে পারবে না। ওরা না খাবারের জন্য সামনে আসে, বাট আমার কাছে তো কোনো খাবার নেই বাবা। দেখেন, ওয়াও, ওদেরকে যদি একটু খাবার দেওয়া হয়, ওরা এত সুন্দর করে কাছে দৌড়ায় আসে, ওরা একটুও ভয় পান। দেখেন কাছে একটা, এগুলোকে বাংলাতে কি বলে জানি আজমি? কাঠবিড়ালি। ও, দেখেন কি সুন্দর কাঠবিড়ালি, দেখেন কিভাবে তাকায় আছে, কি সুন্দর পোজ দেয় আজমি। আব্বু আসলে মানে এত এনজয় করতো, আব্বু আব্বু একদম মনে করো আব্বু এখানে হাঁটতে আসতো, মানে আব্বুর তো সেই ফজর করে হাঁটতে ভালো হয়ে যায়। হ্যাঁ, একদম এগুলাকে আব্বু দেখতে বাসা থেকে সব খাবার নিয়ে আসতো। কি সুন্দর, এইখানে অনেক মানুষ তাদের ডগকে ওয়াক করাতে নিয়ে আসছে, দেখে ভালো লাগছিল অনেক। এই যে দেখেন একটা কাপল তাদের ডগ নিয়ে আসছে, অ্যান্ড ডগটা একটু পরপর থেমে যাচ্ছিল, এটা খাচ্ছিল ওটা খাচ্ছিল, আর আজমি নাভিয়ার সক্স নিয়ে খুবই টেনশন। ওদিকে সবাই খেলতেছে, ওদিকে জিমও করা যায়। এই দেশে একটা ভালো দিক কি, পার্কে পার্কে জিম করা, তারপর খেলার জন্য অনেক জিনিস থাকে, অনেক অ্যাক্টিভিটিস করার জন্য জিনিস থাকে। সো আপনারা বেবিদেরকে পার্কে নিয়ে আসলে অনেক কিছু করাতে পারবেন। আজমি খুব ব্যস্ত নাভিয়াকে নিয়ে, কারণ নাভিয়া একদম সক্স পরে থাকতে পছন্দ করে না, সক্স খালি ফেলে দেয় ও। হ্যাঁ, সামারে দেখাবো নে। হ্যাঁ, তারপর আমরা একটা শপিং মলে এসেছি নাভিয়ার জন্য কয়েকটা হেয়ার ব্যান্ড কেনার জন্য, বিকজ নাভিয়ার চুল অনেক বড় হয়ে গিয়েছে, তো সেটার জন্য এখন রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখতে হবে। তো আমি দেখছিলাম কোনগুলো একটু সফট, বিকজ নাভিয়া না মাথা অনেক কিছু রাখতে আসলে পছন্দ করে না, সো একটু বুঝে শুনেই কিনছিলাম যাতে ওর বেশি হেভি না ফিল হয়, ও যাতে রাখে। তারপর একটা শপে আমি এই গাউনটা দেখলাম, আমার দেখে ভালো লেগেছে, লং গাউন, আর যেহেতু সামার আসছে ভালো লাগবে এগুলো পরলে। আজমি এইটা বেশি পছন্দ করেছে, বললো যে এইটা ভালো লাগবে তোমাকে বেশি, আর এটা একটু কালারফুলও আছে। তো আমরা ইলফোর্ড শপিং মলেই চলে আসছি, এখন আমরা লিফট দিয়ে নিচে চলে যাচ্ছি। দেখলাম এখানে সানডে মার্কেট বসেছে,
ইলফোর শপিং মলের বাহিরে সবসময় সানডে মার্কেট বসে, আর খুব সুন্দর একজন ফ্লাওয়ারের শপ নিয়ে বসেছে। অনেক ধরনের আসলে ফ্লাওয়ার ছিল, রোজ বেশি ছিল, আর 10 পাউন্ড করে বড় বড় রোজের বুকেগুলো ছিল। আর আরেকটা অফারও ছিল, সেটা হচ্ছে ছোট ছোট বুকেগুলো 4 পাউন্ড করেছিল, বাট তিনটা যদি আমরা নেই তাহলে 10 পাউন্ডে সে ছেড়ে দিবে। এখানে অনেক কালারফুল রোজ ছিল, রেড ছিল, অরেঞ্জ ছিল, তারপর হোয়াইট ছিল, অনেক ধরনের। ওইখানে অনেক অ্যাক্টিভিটিস হচ্ছিল, আসলে বাংলা শেখানো হচ্ছিল বাচ্চাদেরকে, বাচ্চার প্যারেন্টসরা নিয়ে এসেছে সানডেতে, অ্যান্ড ওদেরকে অনেক ড্রয়িং করানো হচ্ছে, বাংলা শেখানো হচ্ছে। তো হঠাৎ করে নাভিয়া খুব কান্না করছিল, তাই আমরা আর বাহিরে থাকিনি, কেএফসি থেকে খাবার নিয়ে বাসায় চলে এসেছি। এখন আমরা লাঞ্চ করছি বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।